মা নিজেই এখানে অন্ন নিয়ে হাজির একেবারে, সারা মানে বসুধা এখানে কর্ষণ করে চাষ করে একদম মানে প্রকৃতির মা বুক থেকেই ধান চাষ করা হয়েছে, একদম কোনো কৃত্রিম ব্যাপার নয়। তো নমস্কার, পূজো দর্শনে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি পার্থ, আশা করি আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন। চারপাশ দেখে হয়তো ভাববেন আমরা গ্রাম বাংলার কোথাও চলে এসেছি, কিন্তু না, আমরা এখন দাঁড়িয়ে রয়েছি একটি দুর্গাপূজারই মণ্ডপে, উল্টোডাঙা বিধানসঙ্ঘে। পেয়ে গেছি এবারে শিল্পী মলয়দাকে, মলয় শুভময়ের, এবং তার থেকেই জেনে নেবো এবছরের বিষয় ভাবনা সম্পর্কে। মলয়দা, পূজো দর্শনে স্বাগত জানাই। এবার কি চমক থাকছে? কিছুটা তো আমরা দেখতেই পাচ্ছি, যদি একটু বিশদে বলো সেই ব্যাপারে। চণ্ডীতে মা চণ্ডী এক জায়গায় বলেছিলেন যে একই বাহং জাগাত্যা এ দ্বিতীয় কা মামপাড়া, অর্থাৎ হচ্ছে এই জগতে আমি ভিন্ন আর কেউ নেই। তো মা চণ্ডী হচ্ছেন পৃথিবী, মা চণ্ডী হচ্ছেন বসুধা। অ্যাকচুয়ালি আকাশ বাতাস থেকে শুরু করে মানে আমাদের পঞ্চতত্ত্ব যেগুলো সবই ওনার ইচ্ছেতেই মুভমেন্ট করে। তো মা চণ্ডী নিজেই বসুধা হিসেবে তাকে বলা হয়, তিনিই পৃথিবী। আর এই বসুধা বা পৃথিবীকে কর্ষণ করে যে ফসল হয়, সেই ফসলটা একটা চাষির যখন ভাড়ারে ওঠে তখন তার মনের উৎসবটা পরিপূর্ণ হয়ে যায়। তো আমরা এখানে শারদোৎসব করতে এসেছি, দুর্গাপুজো বাঙালির শ্রেষ্ঠ উৎসব। এই উৎসবে খাদ্য মানুষের একটা মৌলিক অধিকার বা চাহিদা। তো আমরা যদি মানে যা কিছু পরিবর্তন হয়েছে পৃথিবীতে আজ পর্যন্ত, সেটা কোনো সংগ্রামী আন্দোলন বা বিবর্তন যাই হোক না কেন, তার মূল কেন্দ্রবিন্দু ছিল খাদ্য, সেটা আগুনের ব্যবহার হোক বা ধাতুর আবিষ্কার। আর আজকের দিনেও আমরা যে যাই করি না কেন, তাই কিন্তু দুমুঠো অন্নের জন্য, দুমুঠো চালের জন্যই করি। তো এখানকার থিমটা হচ্ছে দুমুঠো চাল। তো আজকে আমরা শারদোৎসব করতে চলেছি, কিন্তু সেখানে যদি আমাদের মনের ভাড়াটাও সম্পূর্ণ থাকে, পরিপূর্ণ থাকে, আমাদের ঘরে যদি পুরো ভাড়ার একদম পরিপূর্ণ থাকে, একটা মা আর একটা চাষি বোঝে দুমুঠো অন্নের বা দুমুঠো চালের কী মহিমা। তো যেরকম একটা চাষির কাছে তার উৎসব হচ্ছে যখন ফসলটা যদি পরিপূর্ণ হয়ে মানে সমস্ত ফসলটা ভালোভাবে ওঠে, আর একটা মায়েরও চিন্তা থাকে যে আমার সন্তানের মুখে দুমুঠো অন্ন যুগিয়ে দিতে হবে। তো সেটা নিয়ে কাজ, মা নিজেই এখানে অন্ন নিয়ে হাজির একেবারে, সারা মানে বসুধা এখানে কর্ষণ করে চাষ করে একদম মানে প্রকৃতির মা বুক থেকেই ধান চাষ করা হয়েছে, একদম কোনো কৃত্রিম ব্যাপার নয়। তো থিম কাজ মানে সবাই জানে যে একটা আর্টিস্টিক একটা ব্যাপার থাকবে, আর্টিস্টিক ফর্মেই সব কিছু হয়, কিন্তু এখানে আর্টিস্টিক ফর্মের সাথে সাথে রিয়েলিস্টিক ব্যাপারটাকে মার্চ করা হচ্ছে। কারণ আমার মতে যে একটা গোলাপের কাগজের গোলাপ বা একটা অরিজিনাল যে ফুল, গোলাপ ফুল, তার মধ্যে তফাৎ হচ্ছে তার রূপ, রং, গন্ধ, বিশেষ করে গন্ধ। তো এইখানে একটা স্মেল পাওয়া যাবে, যে একটা সত্যিকারের একটা ফিল পাবে মানুষ যে হ্যাঁ, একটা দুমুঠো চালের কী মহিমা। তোমাদের ঠাকুরে প্রত্যেকবার একটা বৈচিত্র্য আমরা দেখে থাকি, তো সেই সম্বন্ধে যদি দু এক কথা বলো। এখানে মা নিজেই হচ্ছেন একদম দেবী অন্নপূর্ণার রূপে, মানে একদম চাষ হয়েছে, ধান কেটে একদম মা ঘরে ফিরছে। যে আমাদের যে প্রার্থনা থাকে মায়ের চরণে সবসময় যে আমার সন্তান যেন থাকে দুধে ভাতে, মা বোধ হয় এবারে সেটা পরিপূর্ণ করতে এখানে বিধানসঙ্গতে আসছেন। আচ্ছা, আমাদের পূজা দর্শনের দর্শকদের জন্য যদি দু এক কথা বল। পূজা দর্শনের দর্শকদের সবার কাছে আমার বিনীত নিবেদন, প্রথমেই জানাই আগাম শারদ শুভেচ্ছা। আর পূজা দর্শনের এই পেজটাকে লাইক করবেন এবং আপডেট পাওয়ার জন্য সবসময় চোখ রাখবেন, নতুন নতুন আপডেট পাবেন এবং বিধানসঙ্গের আপডেটটা সবার আগে পাবেন, এটাই বলার। অসংখ্য ধন্যবাদ মলয়দা, ভালো থাকো, পুজো খুব ভালো কাটুক, মানুষের ঢল নামুক এবার পূজন মণ্ডপে। চারপাশ দেখে বুঝতেই পাচ্ছেন, জেনে নিলেন ভাবনা, চাক্ষুষ ক্ষেত্র কিন্তু আসতেই হবে উল্টোডাঙা বিধানসঙ্গে। অসংখ্য ধন্যবাদ।